পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হতদরিদ্র ও অবহেলিত 2000 পরিবারের মাঝে চাল ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ আরও অনেকে।